আজকে আমরা যাচ্ছি ঢাকার অদূরে মুন্সিগঞ্জের কাজী কসবা গ্রামে বাবা আদম শহীদের মাজার ও মসজিদ দেখার জন্য। আসলে বাবা আদম শহীদ সম্পর্কে ইতিহাসে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, যা পাওয়া যায় তার লোকমুখে প্রচলিত কিছু ধারণা। বাবা আদম শহীদ ছিলেন পবিত্র মক্কা নগরীর বাসিন্দা এবং এই অঞ্চলের রাজা ছিলেন রাজা বল্লাল সেন। জানা যায় এক ব্যক্তি তার ছেলের আকিকার জন্য একটি গরু জবাই করেন, এতে রাজা বল্লাল সেন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার নির্দেশ দেন। তখন সেই মুসলমান রাতারাতি মক্কা নগরীতে গিয়ে বাবা আদম শহীদের কাছে নালিশ দেন এবং বিচার চান। তখন বাবা আদম শহীদ আসেন তাকে সাহায্য করতে এবং এখানে এসে রাজা বল্লাল সেনের সাথে বাবা আদম শহীদের মুসলমান বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে বাবা আদম শহীদ শাহাদাত বরণ করেন। এখানে লোকমুখে প্রচলিত আছে, বাবা আদম শহীদ যখন নামাজরত অবস্থায় ছিলেন তখন তাকে রাজা বল্লাল সেন তরবারি আঘাতে হত্যা করেন এবং মৃত্যুর পূর্বে তিনি রাজা বল্লাল সেনকে অভিশাপ দেন এই বলে যে তুই নির্বংশ হবি। তখন রাজা বল্লাল সেনের সাথে থাকা একটি কবুতর প্রাসাদে উড়ে যায় এবং পরিবারের লোকজন ধরে নেয় যে এই যুদ্ধে রাজা বল্লাল সেনের পরাজয় ঘটেছে, তাই তারা আগুন জ্বালিয়ে সে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। রাজা যখন প্রাসাদে ফিরে যান এবং তার পরিবারের এই করুণ পরিণতি দেখেন, তিনিও আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। এটা আসলে কতটুকু সত্যতা জানা যায় না, হতে পারে এটা লোকমুখে প্রচলিত একটা কাহিনী। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইতিহাসের সেন বংশের যে বল্লাল সেনকে আমরা চিনি, এই বল্লাল সেন নাও হতে পারে, কারণ হচ্ছে বল্লাল সেনের ছেলে লক্ষ্মণচন্দ্র পরবর্তীতে বাংলার শাসক হয়েছিলেন। তবে এই অঞ্চলের ইতিহাসে এক ব্রাহ্মণ রাজার সন্ধান পাওয়া যায় যার নাম হচ্ছে রাজা বল্লাল সেন। হচ্ছে বাবা আদম শহীদের মাজার। আগে মাজারটি একটি উন্মুক্ত স্থানে ছিল। আমি যখন ছোট ছিলাম, যখন এর আগে আমি এখানে এসেছিলাম, তখনও আমি দেখেছি মাজারটি একটি উন্মুক্ত স্থানে। পরবর্তীতে এই কাঠামো দান করা হয়েছে, হয়তো মাজারটি সংরক্ষণ করার জন্য। মাজারের পাশেই পশ্চিম দিকে একটি ছোট্ট রাস্তা চলে গিয়েছে, সেখান থেকে প্রায় 10-15 গজ সামনেই পড়বে হচ্ছে বাবা আদম শহীদের বিখ্যাত সেই মসজিদটি। বাবা আদম শহীদের মাজার এবং বাবা আদম শহীদ মসজিদের মাঝামাঝি জায়গায় একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানে আমার শ্রদ্ধেয় দাদা মরহুম হাজি আব্দুস সাত্তার সাহেব শায়িত আছেন, আল্লাহ তাকে জান্নাতে ফেরদৌস নসিব করুন। এটি সেই বিখ্যাত বাবা আদম শহীদের মসজিদ। এটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন। এই মসজিদটিতে 6টি গম্বুজ রয়েছে। অনেকে অবশ্যই এই মসজিদটিকে মোগল মসজিদ বলে ভুল করেন, কিন্তু আসলে এটি মোগল মসজিদ নয়, এটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল। মসজিদের প্রবেশপথের উপরের দিকে একটি শিলালিপি পাওয়া গিয়েছে। সেই শিলালিপির তথ্য মতে এটি সুলতান জালালউদ্দিন ফতে শাহ নির্মাণ আমলে নির্মিত হয় এবং নির্মাণ করেন জালালউদ্দিন ফতে শাহের এক কর্মচারী মালিক কফুর 1483 খ্রিস্টাব্দে। সেই হিসাবে এই মসজিদটির বয়স প্রায় 537 বছর, তাই বলার অপেক্ষা রাখে না এই মসজিদটির বয়স বাবা আদম শহীদের মাজারের বয়সের চেয়ে অনেক কম। হতে পারে বাবা আদম শহীদের মাজারে যে সকল ভক্ত আসতেন, আবার এই অঞ্চলের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নামাজের সুবিধার্থে হয়তো মসজিদটি নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে বাবা আদম শহীদের সম্মানার্থে মসজিদের নামকরণ বাবা আদম শহীদ মসজিদ হয়ে গিয়েছে। বাংলাদেশে অনেক প্রাচীন পুরাকীর্তি রয়েছে, কিন্তু সে সকল অনেক প্রাচীন পুরাকীর্তির তুলনায় এই মসজিদটির অবস্থান খুবই ভালো, কারণ মসজিদটি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে। এই মসজিদের গায়ে যে সকল অলংকারিক কারুকার্য রয়েছে তা এখনও বেশ ভালোভাবেই আছে। এখনও মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হচ্ছে। এটি হচ্ছে মসজিদের মেহরাব। মেহরাবের উপরে যে কারুকাজ সেটা এখন অক্ষত অবস্থায় রয়েছে।
মসজিদে মোট 6টি গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলো আসলে বাইরে থেকে দেখা যায় না বা বোঝা যায় না, একমাত্র ভিতরে আসলেই এটা দেখা যায়। খুবই সুন্দর একটি মসজিদ, যদি আপনাদের সম্ভব হয় এখানে এসে মসজিদটি দেখে যাবেন। ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থানে। ভালো থাকবেন, ধন্যবাদ।